সুধিমণ্ডলী আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আজকের পর্ব আজকের বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে শিশু পাচার রোধে পুলিশি তৎপরতা নয় জনসচেতনতায় অধিক প্রয়োজন বিষয়টির পক্ষে বলবে বনানী বিদ্যা নিকেতন ঢাকা এবং বক্তারা হলেন সানজিদা ইয়াসমিন বৃষ্টি তশফিয়া ইয়াসমিন এবং তাদের দলনেতা মোহাম্মদ নজরুল ইসলাম অপরদিকে বিষয়টির বিপক্ষে বলবে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় ঢাকা এবং বক্তারা হলেন রূপা চৌধুরী আফরিন জাহান নিহা এবং তাদের দলনেতা তাসফিয়া আহমেদ আখি দর্শক আজ আমাদের মাঝে বিচারক মণ্ডলীর প্যানেলে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতর্কিক রথীন্দ্রনাথ দত্ত বিশিষ্ট বিতার্কিক ফ্লোরেন্স গোমেজ এবং বিশিষ্ট বিতার্কিক ফেরদোস বাপ্পি দর্শক আজ আমাদের মাঝে সভাপতির আসনে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতর্কিক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আবু হেনা মুর্শেদ জামান আমি এখন সম্মানিত সভাপতিকে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সুধী দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মা ও শিশু স্কুল বিতর্কের আজকের পর্বে ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের বিতর্কের প্রতিপাদ্য কি এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি উপভোগ্য বিতর্ক দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ শুরু করছি আজকের বিতর্ক পক্ষদলের প্রথম বক্তাকে দিয়ে প্রথম বক্তা হচ্ছে সানজিদা ইয়াসমিন বৃষ্টি কালের গর্ভে বিলীন হয়েছে ঘটনাবহুল অনেক শতাব্দী সভ্যতার প্রাচীরে অঙ্কিত হয়েছে সাফল্যের অগণিত গল্প কথা তবুও আজ শতাব্দীতে দাঁড়িয়ে মানবাধিকার লঙ্ঘনের যে করুণ প্রতিচ্ছবি দেখছি হচ্ছে শিশু পাচার আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে শিশু পাচার রোধে পুলিশি তৎপরতা নয় জনসচেতনতায় অধিক প্রয়োজন পক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি ও শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী দলের প্রথম বক্তা হিসেবে আজকের বিতর্কের বিষয়ের যথার্থ আলোচনা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রপঞ্চের সংজ্ঞান করছি প্রথমে শিশু জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী আঠারো বছর কম বয়সী সবাই শিশু মাননীয় সভাপতি শিশু পাচার মানব পাচারেরই অংশ তাই মানব পাচারের সংজ্ঞান করছি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দু হাজার এর তিন ধারা অনুযায়ী মানব পাচার বলতে বোঝায় কোনো ব্যক্তিকে বাঁচের অভ্যন্তরে বা বাহিরে যৌন শোষণ বা নিপীড়ন বা শ্রম শোষণ বা অন্য কোনো শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে বিক্রয় বা ক্রয় সংগ্রহ বা গ্রহণ নির্বাসন বা স্থানান্তর চালান বা আটক করা বা লুকিয়ে রাখা বা আশ্রয় দেওয়া পুলিশ অপরাধীকে ধরা বা অপরাধ নিবারণে বা প্রতিরোধে নিয়োজিত বাহিনীকে পুলিশ বলে এবং এই পুলিশ বাহিনী কর্তৃক নিষ্ঠার সঙ্গে কোনো কাজ করার ক্ষেত্রে সতর্কতা সক্রিয়তা এবং সচেষ্টতাকে পুলিশি তৎপরতা বলে

ও পথ শিশুরা অসচেতনতার কারণে পাচারকারীদের পাতা জালে জড়িয়ে পড়ে পাচার হচ্ছে বিভিন্ন দেশে ইউনিসেফো সার্কেলের এক হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় চার হাজার শিশু ভারত পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচার হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ট্রানজিট রুট হিসেবে বিবেচিত এইসব শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জোর জবরদস্তিমূলক শ্রমে পতিতাবৃত্তিতে পর্নোগ্রাফি সিনেমায় এবং উটের জোকে হিসেবে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের এক হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ লক্ষ শিশুকে পৃথিবীর অনুন্নত দেশ থেকে উন্নত দেশে পাচার করা হচ্ছে যার প্রধান কারণ দারিদ্র ও অসচেতনতা মানুষ সহ শিশু পাচার রোধে কেন আমরা পুলিশি তৎপরতা থেকে জনসচেতনতাকে অধিক গুরুত্ব দিচ্ছি তার যৌক্তিক কারণ রয়েছে দু সালে মানব পাচার আইন প্রণয়ন করার পরও পাচার বন্ধ হয়নি বর্ডার কার্ড বাংলাদেশের উনত্রিশে মার্চ দু পর্যন্ত সর্বশেষ হাল তথ্য অনুযায়ী জানুয়ারি দু হাজার শিশু পাচার হয়েছে চব্বিশ জন এবং ফেব্রুয়ারিতে এই সংখ্যা দাঁড়িয়েছে উনচল্লিশে গত বছরের চিত্র তার আগের বছরের থেকেও খারাপ মাননীয় সভাপতি ইউএন এই এর তথ্য অনুযায়ী দু সতেরো সালের প্রথম তিন মাসে বঙ্গোপসাগর দিয়ে পঁচিশ হাজার মানুষকে পাচার করা হয় যা দু ষোলো সালের থেকেও প্রায় দ্বিগুণ ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে এখন আমরা শুনবো বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য চৌধুরীকে আমন্ত্রণ সারা বিশ্বের রোল মডেল খ্যাত বাংলাদেশের উন্নয়নের ধারায় পেছনে রয়েছে কিছু সমস্যা সেরকম একটি সমস্যার কথা মাথায় রেখে আজকের এই বিতর্ক আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশু পাচার রোধে পুলিশি নয় জনসচেতনতায় অধিক প্রয়োজন এর বিপক্ষে বলছি শুরুতেই আমি সংজ্ঞায়নে চলে যাচ্ছি যে বিষয়গুলো আজকে সংগানে ভূমিকা রাখছে সেগুলো হচ্ছে শিশু জাতিসংঘ শিশু অনুযায়ী শূন্য থেকে আঠারো বছরের নিচে সবাই শিশু পাচার যে কোনো ধরনের শোষণের উদ্দেশ্যে জোর খাটিয়ে ছল তুলি ভয়বৃত্তি প্রদর্শন করে এবং আইন বহির্ভূত উপায়ে টাকা দেয়া মাধ্যমে লোক স্থানান্তর অর্থের বিনিময় গ্রহণ কিংবা আশ্রয়দান দান ইত্যাদি যেকোনো ধরনের কর্মকাণ্ডকে পাচার বলে গণ্য করা হয় পুলিশ হচ্ছে বাংলাদেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত তৎপরতা কোনো কাজের প্রতি যথেষ্ট সচেতনতা অবলম্বন করে নিপুণ প্রতিষ্ঠা সহকারে নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করাকে বোঝায় তৎপরতা জনসচেতনতা সমাজের যাবতীয় অন্যায় অত্যাচার ব্যবীচার কুসংস্কার অশিক্ষা ইত্যাদি সামগ্রিক বিষয় সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করাই হচ্ছে জনসচেতনতা অধিক প্রয়োজন বলতে আমরা কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সে অনুযায়ী সঠিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে বুঝি আজকে সাধারণত যেসব শিশুরা পাচার হচ্ছে তারা দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে আমার প্রতিপক্ষের বন্ধুরা বলে গেলেন প্রথম বক্তা বলে গেলেন যে আজকে শিশু যেসব শিশু পাচার হচ্ছে তারা উটের জকি অশ্লীল ছবিতে ব্যবহার এবং বিভিন্ন কাজের শিকার হচ্ছে তার অবগতির জন্য জানাচ্ছি যে উটের উটের জ্বকে এখন আইনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষণ মানব সভাপতি আজকে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর তাই যদি আজকে আমরা আমাদের দেশের শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের পুলিশই তৎপরতা প্রয়োজন কারণ আমরা জানি একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনায় নিরাপত্তার কাছে সাধারণত পুলিশ করে থাকে তাই পুলিশ কিংবা তার তৎপরতা যদি নিরাপত্তা দেওয়ার কাজটি না করে শুধুমাত্র জনসচেতনতা জনসচেতনতা কি পারে মানুষকে নিরাপত্তা দিতে প্রতিপক্ষের বন্ধুরা আজকে যদি ধরেও নিই যে আপনারা জনসচেতনতা দ্বারা শিশু বাচার রোধ করবেন তাহলে আজকে কেনই পুলিশ বাহিনীর সৃষ্টি কেন পুলিশ বাহিনী তুলে নিচ্ছে না আর কেনই বা আপনারা এখনও এই পুলিশ বাহিনীর উপর কিছুটা হলেও নির্ভরশীল আজকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ পুলিশ পুলিশের আইনকে যদি আরও কঠোর করা হয় তাহলে দেখা যাবে যে শিশু পাচার বন্ধ করা সম্ভব হবে সেক্ষেত্রে আপনারা আমাদের দেশে দাঁড়িয়ে শুধুমাত্র জনসচেতনতা দ্বারা পুলিশের তৎপরতা ছাড়াই কীভাবে শিশু পাচার রোধ করবেন সে প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে নৃত্য শিখতে হলে মুদ্রা প্রয়োজন সঙ্গীত শিখতে হলে সাগ্রাম প্রয়োজন ঠিক তেমনি একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার জন্য পুলিশি সহায়তা প্রয়োজন কারণ আমাদের দেশ কেন বিশ্বের কোনো দেশের সংবিধানে আইন হাতে তুলে নেওয়ার নিয়ম নেই তাই শুধুমাত্র প্রত্যেকটি জন জনগণ তাদের জনসচেতনতা জনিত কারণে আইন হাতে তুলে নেয় তাহলে দেশে শান্তি শৃঙ্খলা থাকবে না এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়বে প্রতিটি কল্যাণকামী রাষ্ট্রই তার দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সচেতনতা সৃষ্টির জন্য পুলিশ বাহিনী তৈরি করে তাই প্রতিপক্ষের বন্ধুরা জনসচেতনতা নয় পুলিশ পুলিশি তৎপরতা দ্বারা শিশু নারী পাচার বন্ধ শিশু পাচার বন্ধ করা সম্ভব ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মাননীয় সভাপতি পেটের চাহিদা পূরণের জন্যই মানুষের নিরন্তর ছুটে চলা এই সুযোগটি পাচারকারীরা কাজে লাগাচ্ছে আর এর প্রতিকার হতে পারে অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন যেহেতু রাতায়াতি সম্ভব নয় পাচা বন্ধের জন্য জনসচেতনতার উপর বেশি গুরুত্ব দিচ্ছি মাননীয় সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ায় মানব পাচারের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সিন্ডিকেট কাজ করছে যার নেটওয়ার্ক বাংলাদেশ থেকে শুরু করে মিয়ানমার থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত এই তথ্যটি উঠে এসেছে এর বার্ষিক প্রতিবেদনে পুলিশের কোনো তৎপরতে এই শক্তিশালী সিন্ডিকেট ও বিস্তৃত নেটওয়ার্ক ভাঙতে পারেনি যার কারণে পাচার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাননীয় সভাপতি বিচারক মন্ডলী এবার একটি বাস্তব ঘটনা তুলে ধরছি রামু রশিদ আহমেদের থাইল্যান্ডে পাচার হয়ে যায় আহমেদের আহমেদ কান্না আজও আকাশে বাতাসে বেড়ায় ভেসে গভীর রাতে আমার কানে ভেসে আসে সেই কান্না আমার চোখ থেকে অষ্ট ঝরে পড়ে কারণ আমিও তো মেয়ে প্রতিপক্ষ বন্ধুরা পুলিশের তৎপরতার উপর নির্ভর করে আর কতজন রশিদাকে হারাবো থাইল্যান্ডের গভীর জঙ্গলে তিরিশটি গণকপর দেখার পর কতটা গণকবর দেখতে হবে অভিভাষণে পাচার হয়ে যা ভাগ্যই শিশুদের লাশ কেন ভেসে বেড়ায় ভূমধ্য সাগরে সবার একই অভিবাসন পুলিশের তৎপরতা আগেও ছিল এখনো আছে তাহলে কেন এমন হলো সবার একই কথা আগে যদি বুঝতে পারতাম তাহলে কি এমন হতো এই বুঝতে পারাটার নামই হলো সচেতনতা মাননীয় সভাপতি সচেতনতা হলো একটি গুণ একজন ব্যক্তি সচেতনতা বলতে তার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর ভালো মন্দ বোঝার ক্ষমতাকে নির্দেশ করে এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে রক্ষা করতে সাহায্য করে মাননীয় সভাপতি মানব পাচার সংক্রান্ত অপরাধের তদন্ত বিচার ও শাস্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ট্রাফিকিং ইন পারসন শিশু বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে মানব পাচার প্রতিরোধে সরকার ন্যূনতম মানব বজায় না রাখায় দুই হাজার চলে এসেছে রিপোর্টে গত পাঁচ বছরে অবস্থান ছিল টায়ার টুতে এক ধাপ এসেছে টায়ার টু ওয়াচলিস্টে প্রতিপক্ষ ভালো করে লক্ষ্য করুন ওই প্রতিবেদনে বাংলাদেশকে পর্যবেক্ষণ তালিকায় রাখার যুক্তি হিসেবে পুলিশের গাফলতি ও পাচার পেশক তদন্তের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে সূত্র প্রথম আলো সাতাইশ জুন দুই হাজার সতেরো মাননীয় সভাপতি শিশু পাচার বন্ধ করার জন্য পাচারকারীদের আইনেওতা হবে অপরাধী বিচার নিশ্চিত করার জন্য পুলিশের তদন্ত যথাযথভাবে সার্চিত প্রদান খুব খুবই গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি ইউএসএ দা প্রোটোকল টু প্রিভেন্ট সাপ্রিস অ্যান্ড পানিশ ট্রাফিকিং ইন পার্সনে বলা হয়েছে মানব পাচারের মূল কারণ দারিদ্র অসচেতনতা ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে আমার ধারণা যে বিতর্ক জমে উঠেছে এবং এই জমাট বিতর্কের মাঝখানটা এবার আসছে আফরিন জাহান নিহা আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশু পাচার রোধে পুলিশটি তৎপরতা নয় জনসচেতনতায় অধিক প্রয়োজন এর বিপক্ষ অবস্থান করছি আলোর পর অন্ধকার যেমন সত্য দিনের পর রাত যেমন সত্য ঠিক তেমনি শিশু পাচার রোধে তৎপরতাও সত্য এটি আমার প্রতিপক্ষতার বন্ধুরা অস্বীকার করতে পারেন না কেননা জনগণরা কখনোই আইনকে হাতে তুলে নিতে পারে না তাই রাষ্ট্রের সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব শুধুমাত্র আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীর উপর প্রতিপক্ষের প্রথম বক্তা শুধুমাত্র জনসচেতনতার কথাই বলে গিয়েছেন কিন্তু তিনি আজকে সব দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ যারা আজকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে তাদেরকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন এবং দ্বিতীয় বক্তার বক্তব্য শুনে মনে হয় তিনি রাষ্ট্রে বসবাস করেন না কেননা সকাল থেকে রাত পর্যন্ত জীবনকে বাজি রেখে পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে পাচারকৃত শিশুকে উদ্ধার করে এনে পিতা মাতার কাছে হস্তান্তর করছে আর আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সেই পুলিশের তৎপরতাকে সেই পুলিশে অক্লান্ত পরিশ্রমকে স্বীকার করছেন এবং সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছেন প্রতিপক্ষের বন্ধু আপনাদের জন্য একটি সুস্পষ্ট উদাহরণ দিচ্ছি বিজেপি কর্তৃক নারী ও শিশু পাচারের পরিসংখ্যান অনুযায়ী দুই সালের জানুয়ারি মাসে আটকের সংখ্যা এবং থানায় সোপর্দের সংখ্যা একষট্টি জন এবং ফেব্রুয়ারি মাসে আটকের সংখ্যা এবং থানায় সোপর্দের সংখ্যা একশো সাঁত্রিশ জন এছাড়াও প্রতিপক্ষের বন্ধুরা শুধুমাত্র পাচারের কথা বলে গিয়েছেন কিন্তু পাচার প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় তা আমি ব্যাখ্যা করছি পাচার চক্রের প্রথম ধাপে যারা অবস্থান করে তারা প্রতারণা জাল বিছিয়ে শিশুটিকে সংগ্রহ করে প্রথম ধাপের ব্যক্তিরা দ্বিতীয় ধাপে ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করে দেয় তৃতীয় ধাপে শিশুদেরকে সীমান্তের অপর পাশে পাচার করা হয় এবং তাদেরকে দালালের কাছে বিক্রি করা হয় এবং চতুর্থ ধাপে শিশুদেরকে দিয়ে নানা ধরনের অনৈতিক কাজ করা হয় এখন মানে সভাপতি এই চারটি ধাপের মধ্যে সর্বপ্রথম ধাপটি আমরা জনসচেতনতার মাধ্যমে কিছুটা হয়তো বা রোধ করতে পারবো কিন্তু এর পরবর্তী ধাপগুলো পুলিশের তৎপরতা ছাড়া কখনই রোধ করা সম্ভব হবে না প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা আজকে পুলিশটি নানা রকম অনৈতিক কথা বলে গিয়েছেন কিন্তু মারা সভাতে লক্ষ্য করবেন দুই হাজার সতেরো সালের টাঙ্গাইলে তারতলা থেকে আন্তর্জাতিক শিশু পাচার চক্রের দুই সদস্য মা ও ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ এ সময় পাঁচজন শিশুকে উদ্ধার করা হয় এবং দুই হাজার সালে চাঁদপুরে হাইমচর উপজেলা শিশু নাহিদকে পাচারকালে আরিফ চৌকিদার নামে একজন যুবককে আটক করেছে পুলিশ এত সব উদাহরণ দেখানোর পরও আজকে আমার প্রতিপক্ষ বন্ধুরা বলছেন জনসচেতনতার মাধ্যমে নাকি শিশু পাচার বন্ধ করা সম্ভব হবে এছাড়া মারা সভাপতি যারা আজকে শিশু পাচার করছে তারা তো সচেতন হয়ে শিশু পাচার করছে তারা তো জানে যে শিশু পাচার করলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এরপরও তারা অর্থের লোভে পরে শিশু পাচার করছে তাহলে প্রতিপক্ষের বন্ধুরা আপনারা সেই সচেতন পাচারকারীদেরকে কোন জনসচেতনতার মাধ্যমে আটক করবেন এবং তাদেরকে শাস্তি দিবেন তাই আপনাদেরকে আহ্বান করছি আমাদের সাথে সুরে সুর মিলে বলুন শিশু পাচার রোধে পুলিশের তৎপরতাই অধিক প্রয়োজন ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে বিতর্ক একেবারেই জমে ক্ষীর লড়ে যাচ্ছে তর্ক বিদ্রাস পক্ষ দলের দলনেতা শেষ ধাপের বিতর্কে চলে এসেছি নজরুল ইসলাম বরানী বিদ্যানিকেতনের দলনেতা সে কথা বলবে আমি শঙ্কিত আতঙ্কিত সারাক্ষণ পাচারের ভয় আমাকে তারা করে বেড়ায় আমার চারপাশে পাচাকারীদের শকুনি চোখ দূর থেকে পাচার হয়ে যায় শিশুদের আর্তনাদ আমার কানে ভেসে আসে এত ভয়ের পরও একজন শিশু হিসেবে এতটুকু নিয়ে বেঁচে আছি যে আমি সচেতন পাচারকারীদের কোনো জাল আমাকে জড়াতে পারবে না মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা এতক্ষণ ধরে পুলিশের তৎপরতা তৎপরতার যে সাফল্যের কাহিনী শুনিয়ে গেলেন তাতে আমরা ততটা সন্তুষ্ট হতে পারছি না সারা বিশ্বের মানুষ যেখানে সচেতনতা সচেতন জনগোষ্ঠীর তৈরির মাধ্যমে এই সমস্যার সমাধান অনেকটা পথ এগিয়ে এসেছে সেখানে জনসচেতনতাকে বাদ দিয়ে পুলিশের তৎপরতা থেকে অধিক গুরুত্ব দিচ্ছি আর এর ফলে পাচারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার সতেরো নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে পাচার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় সেখানে বলা হয় এন্ডিং মডার্ন স্লেভারি নাও

প্রতিপক্ষ বন্ধুরা আপনারা হয়তো শিশু পাচারটাকে প্রতি ঘরে ঘরে সচেতন পুলিশ মোতায়েন করতে পারবেন না কিন্তু আমরা প্রতি ঘরে ঘরে সচেতন নাগরিক তৈরি করতে পারবো মাননীয় সভাপতি আমরা তসমির মতো সাহসী কিশুরি মেয়ে তৈরি করতে পারবো নিজের বাল্য বিবাহ নিজে ভেঙে দিয়েছিল আমরা বরগুনা সাজেদার মতো মেয়ে তৈরি করতে পারব যে এই যাবত একটা ষাটটি বাল্য বিবাহ ভেঙে দিতে পড়েছিল ভেঙে দিতে পেরেছিল বলে হাজার ষোলো সালে চিলদেশি প্রাইজের জন্য মনোনীত হয়েছিল মাননীয় সভাপতি মানুষের মধ্যে সচেতনতার বলে তৈরি হতে পারে চারটি ভিন্ন দিক দিয়ে এক সরকারি পদক্ষেপ দুই সুশীল সমাজ তিন গণমাধ্যম ভূমিকা চার ইঞ্জিন ভূমিকা গণমাধ্যমের ভূমিকা বলতে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে পাচারের ভয় বা পরিণত সম্পর্কিত নাটক টেলিফিল্ম অনুসন্ধান এবং ব্যাখ্যামূলক প্রতিবেদন প্রচার করতে হবে প্রতিপক্ষ বন্ধুরা আপনারা কিন্তু ভুলে গেছেন আমরা কখনো বলিনি জনসচেতন একমাত্র উপায় আমরা বিশ্বাস করি পুলিশের তৎপরতা অবশ্যই প্রয়োজন তবে পুলিশের তৎপরতা সমস্যাকে অনেকাংশে কমিয়ে আনতে পারলেও পুরোপুরি বন্ধ করতে পারবে না কিন্তু আমরা যদি সচেতন নাগরিক তৈরি করতে পারি তাহলে সমস্যা পুরোপুরি বন্ধ করতে পারবো আমরা যদি সচেতন নাগরিক প্রতি ঘরে ঘরে তৈরি করতে পারি তাহলে সমস্যা খুব সহজেই করা সম্ভব বলে গেলাম সাক্ষী হল পুরো বাংলাদেশ ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে বিপক্ষ দলের দলনেতা সে কথা বলবে আজকে আমাদের শেষ বক্তা তসফিয়া আহমেদ আখি প্রতিপক্ষের প্রথম বন্ধু পুলিশের ব্যর্থতার কথা বলে গিয়েছেন কিন্তু তিনি জনগণের সফলতার কথা কিন্তু বলে যাননি প্রতিপক্ষের বন্ধুরা আজকের বিতর্কের বিষয়টিকে আপনারা কখনই ভালোভাবে উপলব্ধি করতে পারেননি কেননা আজকে আপনাদের তিনজনের বক্তব্যে কখনোই জনগণের ভূমিকাটা তুলে আসেননি এছাড়াও আপনাদের শুধু বক্তব্যে শুধুমাত্র পুলিশের ব্যর্থতার কথা তুলে এসেছে এছাড়াও জনগণের সফলতার কথাও তুলে আসেনি প্রতিপক্ষের তৃতীয় বন্ধু মনে হয় আজকের বিতর্কের বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করতে পারেননি আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে শিশু পাচারকে কেন্দ্র করে মাননীয় সভাপতি আমাদের দেশে শিক্ষার হার সত্তর পার্সেন্ট এছাড়াও চুয়াল্লিশ পার্সেন্ট শিশু সীমার নিচে বসবাস করে অর্থাৎ আমাদের আমাদের দেশে এখনো অশিক্ষিত ও দরিদ্র মানুষ রয়েছে এসব অশিক্ষিত ও দরিদ্র পরিবারের শিশুরাই নানাভাবে প্রতারণার শিকার হয় কেননা তারা মানসিকভাবে হতাশাগ্রস্ত আপ প্রতিপক্ষের বন্ধুরা আপনারা যে জনসচেতনতার কথা বলে গিয়েছেন সেই জনসচেতনতার মাধ্যমে শুধুমাত্র শিক্ষিত মানুষকেই সচেতন করা সম্ভব আপনাদের অবগতির জন্য জানাচ্ছে যে যেসব কুচক্রীগুলো শিশুদেরকে পাচার করে থাকে তারা শুধুমাত্র শিক্ষিত ও শিক্ষিত অশিক্ষিত ও দরিদ্র মানুষকে কখনই পাচার করে থাকে না তারা শুধুমাত্র অশিক্ষিত ও দরিদ্র মানুষকেই পাচার করে থাকে মাননীয় সভাপতি দুই হাজার সতেরো সালে তথ্য অনুযায়ী নয় ফেব্রুয়ারি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পাঁচজন শিশু সরকারি ও একজন ভিকটিমকে আটক করা হয় এছাড়াও দুই সালে সীমান্ত থেকে ফেব্রুয়ারি মাসে উনিশ জন শিশুকে উদ্ধার করা হয় এছাড়াও হাইতিতে শিশুদের পাচারের চেষ্টার অভিযোগে দশজন মার্কিন নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী সীমান্ত থেকে একত্রিশটি শিশু দ্বারা প্রতিবেশী দেশ ডোমিনিকানে পাচারের চেষ্টা করছিল প্রতিপক্ষের বন্ধুরা আজকে যদি পুলিশের তৎপরতা বিন্দুমাত্র সহযোগিতা না করতো তাহলে এতগুলো শিশু পাচারকারীকে আটক এবং এতগুলো শিশুকে উদ্ধার করা কখনোই সম্ভব হতো না প্রতিপক্ষের বন্ধু আপনার পরিবারে কখনো কোনো শিশু যদি অপহরণ করা হয় তখন কি আপনি জনগণের সহযোগিতা গ্রহণ করবেন নাকি পুলিশের সহযোগিতা গ্রহণ করবেন এছাড়া প্রতিপক্ষের বন্ধুরা আজকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে একটি শিশু পাচারকারীকে ধরার ক্ষেত্রে কার বেশি ভূমিকা এক্ষেত্রে পুলিশই তো মুখ্য ভূমিকা পালন করে কেননা প্রতিপক্ষের বন্ধুরা এক একটি উদাহরণ উল্লেখ করে জাননি যেখানে জনসচেতনতার মাধ্যমে কোনো শিশু পাচারকারীকে ধরা সম্ভব হয়েছে তাই প্রতিপক্ষের বন্ধুরা পুলিশের তৎপরতার মাধ্যমে এই শিশু পাচারটি রোধ করা সম্ভব ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে শেষ হয়ে গেল আমাদের আজকের বিতর্ক আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এখানে বসে এই তরুণ তার্কিকদের বিতর্ক শুনেছি বিতর্ক হয়েছে অসাধারণ তুমুল এবং তুখর দুপক্ষই কথা বলেছে এবং এমন একটি প্রতিবাদ স্থির করা হয়েছিল যেখানে শিশু পাচার রোধের ক্ষেত্রে অনেকগুলো প্রপঞ্চ রয়েছে আইনি তৎপরতা বা আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা জনসচেতনতা কিংবা অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এই প্রপঞ্চ বা প্রতিপাদ্য আজকে যেটি ছিল সেটি অর্থনৈতিক উন্নয়নকে বাদ দিয়ে শুধুমাত্র জনসচেতনতা এবং পুলিশি তৎপরতাকে কেন্দ্রীভূত করেছে এই আলোচনায় এসে পক্ষদল যেটি করবার চেষ্টা করেছে তারা বিতর্কের পেশাদার সংজ্ঞা দিয়েছে যে বিতর্কের যে বিষয়টি ছিল সেটির পেশাদার সংজ্ঞা দেবার চেষ্টা করেছে তত্ত্ব তথ্য পরিসংখ্যান দিয়েছে একই সঙ্গে একজন সংযুক্তভাবে এবং তারা দেখানোর চেষ্টা করেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কোথায় গিয়ে ব্যর্থ হচ্ছে এবং সেক্ষেত্রে তারা প্রচুর পরিমাণে পরিসংখ্যান ও ব্যবহার করেছে বলতে হবে যে বিতর্কের যে কারিগরি দিকগুলো ছিল সেই কারিগরি দিক দিয়েও মোটামুটি দুটি দল স্বয়ংসম্পূর্ণ দু একটি ক্ষেত্রে ভুলে যাওয়ার ঘটনা ঘটেছে তবে সেগুলো উপেক্ষণীয় ভুল এই বিতর্কের কারিগরি দিক নিয়ে এবং তাত্ত্বিক দিক নিয়ে আরও কিছু কথা বলবেন আমার সহকর্মী বিচারক রথীন্দ্রনাথ দত্ত আজকে যে দুটি দল আজকে বিতর্কে অবতীর্ণ হয়েছে তারা চমৎকারভাবে তাদের তর্ক তত্ত্ব তথ্য যুক্তি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে বিতর্কের বিষয় ছিল শিশু পাচার রোধে পুলিশির তৎপরতা নয় জনসচেতনতায় অধিক প্রয়োজন এই চমৎকার একটি বিষয়ে আমরা লক্ষ্য করেছি উভয় পক্ষের বিতর্কিক নিজ নিজ বক্তব্য উপস্থাপনের খুবই সচেষ্ট ছিল আমরা জানি আমাদের দেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ এ দেশে আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি লোকসংখ্যা অত্যধিক হবার জন্য আমাদের দেশে জনসংখ্যার তুলনায় পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা খুবই অপ্রতুল ফলে এই অল্প সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিশালে জনসংখ্যায় শিশু পাচার প্রতিরোধ বেশ কষ্টসাধ্য কাজ তারপরেও পুলিশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ অর্থনৈতিক অবকাঠামো এখনও যেহেতু আমাদের খুবই শক্ত অবস্থায় অবতীর্ণ হয়নি উপনীত হয়নি সেহেতু একদিন যখন এই দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শক্তিশালী হবে তখন আমরা বিশ্বাস করব আমাদের দেশ থেকে হয়তো শিশু পাচার একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে সুন্দর বিতর্ক উপহার দেওয়ার জন্য উভয় পক্ষের বিতর্কিককে আবারও ধন্যবাদ জানাচ্ছি একটি বিতর্কে যখন একটি লড়াই তখন কাউকে না কাউকে জিততে হবে কাউকে না কাউকে হারতে হবে কিন্তু আজকের বিতর্কের বিজয়ী হচ্ছে সত্যিকারার্থেই বিতর্ক নিজে সুতরাং আজকে যারা অংশগ্রহণ করলো দুটি স্কুল সেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় এবং বনানী বিদ্যানিকেতন দুদলকে আমি অভিনন্দন জানাতে চাই তারা বিজয়ী হোক কিংবা বিজিত যে রায় বিচারক মণ্ডলী দিয়েছেন আমি তার সঙ্গে বোধ হয় একশো ভাগ একমত বিজয়ী দল হচ্ছে বনানী বিদ্যানিকেতন ঢাকা এবং শ্রেষ্ঠ বক্তা অনুমিতভাবেই মোহাম্মদ নজরুল ইসলাম বানানী বিদ্যানিকেতন ঢাকা অভিনন্দন বানানী বিদ্যানিকেতন এবং অভিনন্দন শের বাংলা বালিকা মহাবিদ্যালয় অসাধারণ এবং তুমুল লড়াই করবার জন্যে অভিনন্দন দর্শকদের এবং ধন্যবাদও আপনাদের আপনারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ নেপথ্যের কলাকুশলীদের যারা এই বিতর্ক সুন্দরভাবে রেকর্ড করলেন এবং সহকর্মী বিচারক এবং অন্যান্যদের ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে